আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। এসএসসি ম্যাথ চ্যাপ্টার 8, গত ক্লাসে আমরা আসলে এটা দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব আসলে। গত পর্বে আমরা 1 নাম্বার এবং 4 নাম্বারটা আনসার করছি। তোমরা যারা দেখো নাই, তারা আগের ক্লাসটা পাও নাই, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নিবা, কিংবা উপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পারবা ক্লাস। ওইটা ওই ক্লাসের মধ্যে আমি বেসিক নিয়ে আলোচনা করছি। এখন বেসিক যদি না যদি জানো, তাহলে এই দুটা অঙ্ক করে বিন্দু মাত্র বুঝবা না। তার মানে আগে ওই ভিডিওটা দেখে তারপরে ভিডিও দেখতে আসো। আচ্ছা, এইখানে কি বলছে? এই যে দুই নাম্বারটা হচ্ছে, দেখো বিডি, এটা একটা চাপ। বিডি চাপের মধ্যে এটা হচ্ছে বৃত্তস্থ, তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর বিওডি যেহেতু এটা কেন্দ্র, দেখতে বলেছে এটা কেন্দ্র, তার মানে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক প্রমাণ করতে বলছে। ভালো করে দেখো, আমাকে প্রমাণ করতে বলছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা প্রমাণ করতে বলছে। এটা প্রমাণ করতে হলে তার মানে আমাকে কি দাঁড়াচ্ছে, তার মানে আমার দাঁড়াচ্ছে যে আমাকে অর্ধবৃত্তস্থ কোণ, সরি, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ অর্ধেক প্রমাণ করতে বলে। এটাও বলতে পারে, বা এরকম আসতে পারে পরীক্ষাতে, বিওডি কোণ সমান হাফ অফ, সরি, 2 ইনটু দেখো এবার কেন্দ্র বৃত্তস্থ কোণ লাগবে, বৃত্তের উপর একটা বিন্দু, যে কোনো বিন্দু আমি এ দিলাম। এবার এটার সাথে এটা যোগ করে দিব, এটার সাথে আমি কি করে দিলাম, যোগ করে দিলাম। কথা বোঝা গেছে? এটা হচ্ছে আমার কি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এখন আমি এটা এটা যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দেবো। ডি তো দেওয়া যাবে না, এখানে ই পর্যন্ত বর্ধিত করলাম। সিও দেওয়া যাবে না, সি কিন্তু আছে, এখানে ইউ আছে, ইউ দেওয়া যাবে না, আমি এফ দিলাম। ঠিক আছে, বিশেষ নির্বাচন দেখে দেখে লিখে ফেলবা। অঙ্কন দেখো, অঙ্কন অঙ্কনটা হচ্ছে কি, এ কমা ও যোগ করি এবং এফ পর্যন্ত বর্ধিত করি। এ কমা ও যোগ করে এফ পর্যন্ত কি করলাম, বর্ধিত করলাম। এখন এফ পর্যন্ত এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, দেখো কয়টা ত্রিভুজ, দুইটা, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে ঠিক এই পাশে। এটা হচ্ছে এ বি ও এফ, আর একটা হচ্ছে এ পাশে এ ডি ও এফ। কথা বুঝে গেছে? দুটো ত্রিভুজ দেখো দুই পাশে, ত্রিভুজটাকে আমি আলাদা করলাম। এখন এই ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে বহিঃস্থ কোণ, এই কোণটা হচ্ছে বহিঃস্থ কোণ। মনে রাখতে হবে এই কোণের মান যদি 60 ডিগ্রি যদি হয়, এই দোনটা কোণ মিলে কত ডিগ্রি হবে, এই দোনটা কোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। এই কোণের মান যদি 78 ডিগ্রি যদি হয়, এই দোনটা কোণের মান হবে 70 ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে, এই কোণটা এই দুইটা কোণের সমান। কথা বুঝে গেছে? এই বহিঃস্থ কোণ, এটা হচ্ছে বাইরের কোণ বা বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। কথা বুঝে গেছে? তাহলে প্রমাণ যদি আমরা যদি লিখি, প্রমাণ ত্রিভুজ এ ও বিটা ধরি, ত্রিভুজ এ ও বি এ বহিঃস্থ কোণ, বাইরের কোণ হচ্ছে এটা বি ও এফ কোণ। কথা বুঝে গেছে? সমান, এই দুইটা কোণের সমষ্টির সমান। ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ, এই কোণ এবং এ কোণ, দ্যাট মিন্স ও এ বি কোণ এবং ও বি এ কোণ। এখন আমাকে দেখো, ও কিন্তু, এ কিন্তু বলছে, এ বলছে কিন্তু, তার মানে আমার এখানে এ একটা আসছে। বি কিন্তু বলে নাই,
কিন্তু আমার এখানে বি চলে আসছে, এখন বিটাকে পরিবর্তন করে ফেলবো। কিভাবে পরিবর্তন করে ফেলবো? এটা হচ্ছে একদম সরাসরি লিখে দিবা ও এ বি কোণ। এখন এইটা সমান এই কোণ সমান এই কোণ কেন? এটা সমান এই কোণ কারণ হচ্ছে ও বি এ কোণ সমান ও এ বি কোণ। কেন সমান? যেহেতু ও এ সমান ও বি, ও এ এবং ও বি সমান। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। ও এটা যে বৃত্তের ব্যাসার্ধ, ও বিটাও সেই বৃত্তের ব্যাসার্ধ। দুটা বৃত্তের ব্যাসার্ধ সমান হলে তাদের বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। দ্যাট মিন্স কি দাঁড়াচ্ছে? দ্যাট মিন্স দাঁড়াচ্ছে বি ও এফ কোণ, এটা যোগ করলে আসবে দুইটা ও এ বি কোণ, আসবে না? তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, এই কোণটা এই কোণটা এই কোণটার দুই গুণ। তার মানে এই কোণটা, এই কোণটার নাম কি? একইভাবে এফ ও ডি কোণটা, এই কোণটার কয় গুণ হবে? তাও দ্বি গুণ। এই কোণটার নাম কি? টু ইন্টু ও এ ডি কোণ। কথা বোঝা গেছে? আমি আরেকটু যদি বুঝাই ভালো করে দেখো, এটা ছিল এই ত্রিভুজটা আর এটা ছিল এই ত্রিভুজটা। আমি পাইছি এই কোণটা এই কোণটার দুই গুণ। তাহলে এই কোণটাও এই কোণটার কয় গুণ হবে? দুই গুণ হবে। ঠিক আছে, এই কোণটার নাম ছিল ও এ ডি কোণ, আর এখানে এফ, তার মানে এফ ও ডি কোণ সমান টু ইন্টু ও এ ডি কোণ, টু ইন্টু ও এ ডি কোণ। ঠিক আছে, এবার আমি দুটোটা যোগ করে দিব, বি ও এফ কোণ প্লাস এফ ও ডি কোণ সমান এখানেও টু এখানেও টু, টু একটা কমন নিলাম, ও এ বি কোণ প্লাস ও এ ডি কোণ। সুতরাং দেখো ও এ বি কোণ হচ্ছে এ কোণ এবং ও এ ডি কোণ হচ্ছে এ কোণ। দুটোটা যোগ যদি করি পুরো এ কোণটা আসবে না? এই পুরো এ কোণটার নাম কি? বি এ ডি কোণ, বি এ ডি কোণ, সরি বি ও ডি কোণ। পুরো কোণটার নাম কি? একটা হচ্ছে এ কোণ আর একটা হচ্ছে এ কোণ, এই দুটো কোণ মিলে পুরো কোণ। এই কোণটার নাম হচ্ছে বি ও ডি কোণ সমান টু ইন্টু, আর এই কোণটার নাম কি? বি এ ডি কোণ সমান টু ইন্টু বি এ ডি কোণ। প্রমাণ মিলছে দেখো তো? এখন চাইলে এটাকে প্রক্ষান্তর করে লিখতে পারবো, প্রক্ষান্তর করে যদি ফেলি এইটা এখানে টুটা প্রক্ষান্তর করলে হাফ হবে, বি ও ডি কোণ সমান বি এ ডি কোণ। ক্লিয়ার? এটা হচ্ছে আমার উপপাদ্য বিষয় প্রমাণ, মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এখানে ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, আর মনে রাখবে এটা ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট। তুমি যদি মনে করো একবার দুইবার করলে তুমি পারবা, কখনো না, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা যে এই উপাদ্যগুলো পারি আমরা মুখস্থ করছি, আমরা কিন্তু মুখস্থ করে নেই, আমাদের বেসিকটা আসলে ক্লিয়ার। এটার জন্য তোমরা করতে করতে তোমাদের বেসিক ইনশাল্লাহ আমি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তিন নাম্বার, সর্বশেষ হচ্ছে তিন নাম্বারটা। তিন নাম্বারটা করানোর পর আরেকটা সৃজনশীল থাকবে, ওই সৃজনশীলটা আমি পরবর্তী ক্লাসে করে দিব। ওই সৃজনশীলটা করলে এই চ্যাপ্টারে তোমাদের যত সমস্যা আছে সেগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে আমি আশা করি। এটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে 8.3 এর তিন নাম্বার, তারপর হচ্ছে 8.2 এর এক নাম্বার। এছাড়া এই পুরো সৃজনশীলটা হচ্ছে 8.2 এর চার নাম্বার সৃজনশীল। কথা বুঝেছে? 8.2 এর চার নাম্বার সৃজনশীল। আসো এটার ক্ষেত্রে একটু চিত্রটা আমি শিখব। আগে আমার জানা দরকার কোনটা কি কোণ, এটা চাপটা কি? চাপ হচ্ছে এ বি চাপ, এটার চাপ হচ্ছে এ বি চাপ, এটার চাপ হচ্ছে সি ডি চাপ, এটাও কেন্দ্রস্থ কোণ, এটাও কেন্দ্রস্থ কোণ, দুটোটাই কিন্তু কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কথা বুঝে গেছে?
তার মানে কেন্দ্রস্থ কোণ দিয়ে যোগ করতে বলছে, যোগ করে 2 × AB কোণ বা দুই সমকোণ দেখাইতে বলছে। এখানে দেখতে বোঝাচ্ছে চিত্রটাকে আমরা আঁকা শিখি, চিত্রটা কিভাবে আঁকতে হবে ভালো করে দেখো। এটা হচ্ছে ও, প্রথম যেটা করতে হবে একটু ভালো করে দেখো, এটার সাথে এটা এইভাবে টেনে যোগ করে দিব, এটা থেকে এটাও টেনে যোগ করে দিব, কেন্দ্রের কাছাকাছি করে একে যোগ করব। কেন্দ্রের কাছাকাছি বলতে একটু কাছাকাছি করে আঁকবো। এটা হচ্ছে ও কেন্দ্র, নাম দিলাম এ বি সি ডি, এ আর বি যোগ করলাম, বি আর সি যোগ করবা, সি আর ডি যোগ করবা, এ আর ডি যোগ করবা। এবার ও এর সাথে সবগুলো বিন্দু যোগ করে দিব। ও এর সাথে এ কে যোগ করব, ও এর সাথে আমি বি কে যোগ করব, ও এর সাথে আমি সি কে যোগ করব, ও এর সাথে আমি ডি কে যোগ করব। কথা বোঝা গেছে? যদি না যদি বুঝো, ভিডিও আবার পিছনে ব্যাক দিয়ে আবার দেখবো, বারবার করে দেখবো, ইনশাল্লাহ বুঝে যাবো। আর এই বিন্দুটার নাম হচ্ছে ই বিন্দু, বিশেষ নির্বাচন দেখে দেখে লিখে ফেলবা। অঙ্কন, অঙ্কনের ক্ষেত্রে আমি অতিরিক্ত যা যা করছি, ও কমা এ কমা সেমি কমা, ও কমা বি সেমি কমা, ও কমা সি সেমি কমা, ও কমা ডি যোগ করি, এগুলো আমি যোগ করছি। এবার আসো প্রমাণ লিখবো। আমরা জানি, আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বাম পাশে আছে, তার মানে আমি কেন্দ্রস্থ কোণ দিয়ে শুরু করব। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিক। কি লিখলাম? আমরা জানি বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ আগে কেন লিখছি? এখানে কেন্দ্রস্থ কোণ ছিল এর আগের ভিডিওতে, এখানে বৃত্তস্থ কোণ, এই জন্য আগে আমরা বৃত্তস্থ কোণ লিখছি। কেন্দ্রস্থ তো আমরা সবাই চিনি, এখানে মাঝখানে ও আছে এই জন্য কেন্দ্র, ঠিক আছে। এবার কী কী চাপ নিতে হবে? একবার নিতে হবে এ বি চাপ। আসুনি লিখব কি এ বি চাপে, এ বি চাপে আগে কেন্দ্রস্থ আসছে, লিখলাম কেন্দ্রস্থ কোণ, লিখতে হবে না কোণের জন্য চিহ্ন দিব। এ বি যেহেতু কেন্দ্র বলছি, কেন্দ্র হচ্ছে ও প্লাস, আসো সরি প্লাস বলতেছি সমান, দ্বিগুণ বলছে না, তার মানে 2 × বৃত্তস্থ। এটা কিন্তু মনে রাখতে হবে, দেখবো চাপটার উপর দিকে কি আছে, তার মানে আমি চাপ নিছি কি এ বি না, এ বি চাপে, এ বি চাপে উপর দিকে কি আছে, সি হচ্ছে নিচে, ডি হচ্ছে এদিকে, দ্যাট মিনস উপরে কে আছে, উপরে আছে হচ্ছে ডি, দ্যাট মিনস আমি এখানে ডি দিব, সি দিব না, নিচেরটা লিখবো না, উপরটা লিখবো। কথা বুঝে গেছে? আবার যদি আমি যদি এবার এ বি চাপ তো গেছে, এবার হচ্ছে কি চাপ, সি ডি চাপ, আমি একটু সাজিয়ে লিখি। সুতরাং এ ও বি কোণ সমান 2 × এ ডি বি কোণ, এ ডি বি কোণ, এটা হচ্ছে এ ডি বি কোণে আসার আগে দেখো তো কে পড়ে, ই বিন্দু পড়ে না, তার মানে আমি এটাকে এ ডি বি কোণ না লিখে আমি লিখবো এ ডি ই কোণ। কথা বুঝে গেছে? কি লিখবো? এ ডি ই কোণ। এ বি চাপ গেল, এবার কি চাপ নেব? সি ডি চাপ। সি ডি চাপে কেন্দ্রস্থ, তার মানে সি ডি কেন্দ্র, যেহেতু মাঝখানে কে বসবে, ও সমান 2 × সেম ভাবে বৃত্তস্থ কোণ, সি ডি তো চাপ, সি ডি লিখলাম, মাঝখানে বৃত্ত বসবে। এখন সি ডির মাঝখানে বি বসবে না এ বসবে, উপরে কে, এ, দ্যাট মিনস এখানে এ বসবে। কথা বুঝে গেছে? সমান 2 × সি এ ডি কোণ, আসো সি এ ডি কোণ, সি থেকে এ তে যাওয়ার আগে ই পড়ে, তার মানে ই এ ডি কোণ লেখা যাবে, সি থেকে এ তে যাওয়ার আগে কে পড়ে, ই, দ্যাট মিনস ই এ ডি কোণ লিখবো আমরা এটাকে। কথা বুঝে গেছে? কি লিখবো? ই এ ডি কোণ, এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম,
কথা বুঝে গেছে? এটাকে এক নং সমীকরণ, এটাকে দুই নং সমীকরণ। এখন এক এবং দুই যোগ করে দিব, এক এবং দুই যোগ করে পাই এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ। এখানেও টু, এখানেও টু, দুনো জায়গায় টু, টু একটা কমন যাবে। এ ডি ই কোণ প্লাস ই এ ডি কোণ। এখন প্রমাণের মধ্যে কিন্তু এটা বলে নেই, আমার বাম পাশ কিন্তু ঠিক আছে, কিন্তু ডান পাশে কি এটা বলছে? ডান পাশে কিন্তু এটা বলে, ডান পাশে কি বলছে? ডান পাশে বলছে কোণে এটার কথা, ঠিক আছে? ডান পাশে বলছে এই কোণটার কথা বলছে, কিন্তু আমি কোণ পাইছি কোনটা কোনটা? এই কোণটা এবং এই কোণটা পাইছি। দেখতেই বোঝা যাচ্ছে আমি পেয়েছি এই কোণ এবং এই কোণ। আমাকে বের করতে বলছে বাইরের কোণ। আমি কিছু আগে বলছিলাম বাইরের কোণটা এই দুটা কোণের সমষ্টির সমান, মনে আছে? তার মানে এটা যদি এ, এটা যদি ও, সরি ই, এবং এটা বি, এবং এটা কি ছিল? ডি। এই চিত্রটা আমি এখানে আঁকছি, আমাকে প্রমাণ করতে বলছে কোণ এটা এ বি কোণ, দেখো। আর আমি পাইছি এই দুটা, তার মানে বহিস্থ কোণ অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। দ্যাট মিন্স লেখা যাবে টু ইন্টু এ ই বি কোণ। সাইড নোট দিয়ে দিব, যেহেতু বহিস্থ কোণ এ ই বি কোণ সমান এ ডি ই কোণ প্লাস ই এ ডি কোণ। প্রমাণ মিলে গেছে না? প্রমাণ মিলে গেছে। এখন আমাকে দুই সমকোণটা কখন লাগবে? দুই সমকোণটা লাগবে কোশ্চেনে দেওয়া যদি থাকতো, লিখবো। এটা তো প্রমাণ গেল, নিচে একটা প্রমাণের জন্য লিখে দেব যেহেতু এ ই বি কোণ সমান 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি বা সমকোণ। সুতরাং এ ও বি কোণ প্লাস সি ও ডি কোণ সমান 2 ইন্টু 90 ডিগ্রি বা 2 সমকোণ সমান 2 দিয়ে এটা গুণ করলে 180 ডিগ্রি। ক্লিয়ার? এই সৃজনশীলটাই হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল। কথা বুঝে গেছে? এই সৃজনশীলটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল। এই চ্যাপ্টার থেকে এগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবো। এটা প্র্যাকটিস যদি করো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। পরীক্ষাতে যদি আসে এগুলো থেকে আসবে। আর একটা সৃজনশীল আছে, ওটা করানোর জন্য করাবো, ওটা হচ্ছে 3-4 নম্বর পাঠে পড়ার মধ্যে করাই দিব ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।